হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সায়ন্তিকা আজকে রেসিপি শুরু করছি। আজকে আপনাদের সঙ্গে পুঁই মুচুরি বা পুঁই মেটুলির একটা রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। এখন আমরা গাছ থেকে পুঁই মুচুরি কেটে নিচ্ছি। পেকে গেছে না? পাকা দেখে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পাকা পাকা পাকাই ভালো লাগে। পাকা কাঁচা দিলেই হলো, যা আছে তাই দেবেন। হবে তোমাদের? হ্যাঁ হ্যাঁ হবে, পাকা কম কাঁচাই বেশি। এখনো পেকে পারিনি। না না, পেকে পারেনি, পাকাই ভালো লাগে। হ্যালো ফ্রেন্ড, সায়ন্তিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সায়ন্তিকা আজকে রেসিপি শুরু করছি। আর মা সাথে নিয়ে এসেছে ফুল মুচুরি। এইগুলো একদম জমির টাটকা ফুল মুচুরি। চলুন তাহলে দেখে নিই ফুল মুচুরি আর ফুলের ডাটা কাটার পদ্ধতিগুলো। একটু আগাগুলো নেবো, পুরো ডাটাটা নেবো না, নরম নরম আগাগুলো নেবো। আর আমরা এই পাকা ফলের রেসিপি আগে শেয়ার করেছি, আজকে এর মধ্যে পাকা ফলটা দেবো। পাকা ফলটা অন্য কিছু করে নেবো, কাঁচা ফল দিয়ে এটা হবে। এটা কাঁচা ফল আর কচি আগা দিয়ে চচ্চড়ি করবো, আলু দেবো। নিরামিষের কিন্তু ভালো একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। এই যে পুঁয়ের মুচুরি, এগুলো এই যে কচি কচি ফল, এগুলো পাকেনি, এর এই আগাগুলো নিয়েই আমরা কিন্তু আজকের রেসিপিটা বানাবো। দেখে নিন, এই যে একটা করে ডাটি এরকম নেবো, এক কচি কচি আগা সহ দিয়ে এরকম করে কেটে দেবো। একটু ছোট ছোট করে কেটে নেবো। কিছু কচি পাতা, যেগুলো ছোট ছোট কচি পাতা, এগুলো আমরা এর মধ্যে নিয়ে নেব। ডাটাগুলো এই গোটাগুলো না চিড়ে দিলেও হয়, চিড়ে দিলে সেদ্ধ হতে সময় কম লাগবে, তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি হবে। রান্নাটা তাড়াতাড়ি হবে। যেহেতু নিজেদের জমির, সেই জন্যই এরকম, বাজার থেকে যদি কেনা হয় সেক্ষেত্রে অনেক সার ওষুধ পড়ে। এটা একদম জমির টাটকা, বাড়ির যেহেতু ফ্রেশ, মাসির বাড়ির, কোনো সার ওষুধ কিছু নেই, মাসির বাড়ির জমিতে হয়েছে। এই রেসিপিতে কিভাবে ফুলমুচুরি কাটতে হবে সেটা আপনাদের সঙ্গে মা শেয়ার করছে। আর আমি ততক্ষণে এই পাকা ফলগুলোকে ছাড়িয়ে নেব, পাকা ফল দিয়েও অন্য আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুয়ের যে পাকা ফলগুলো থাকে সেগুলো আলাদা করে নেব, সেগুলো এরকমভাবে একটু চাপ দিলেই ছাড়িয়ে যাবে। নরম হয় তো, এগুলো ছাড়াতে গিয়ে একদম রস বেরিয়ে যাবে। আমরা এই রেসিপিটা আলু দিয়ে দিয়ে করছি, এর মধ্যে আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, যেমন গাজর, শিম, এ সমস্ত দিতে পারেন। এই দেখুন, এইভাবে পুরো পাকা ফলগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি ডাল। কিছু ডাটাটা একদম করছি, এই ডাটাটা আমরা নিয়ে নিলাম। দিয়ে একটা পাকা ফল চলে গেলে অসুবিধা নেই, রান্নাটাই তাই তো। একটা দিন চলে আসে,
কতগুলো কচি পাতা নিয়ে নিয়েছি, এগুলো কুচিয়ে এর মধ্যে চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু বেগুন দেব, বেগুন কেটে নিচ্ছি। আর একটা আলু দিয়ে দিই। যেহেতু কইমুচিগুলো ছোট ছোট, তাই আমি একটু সরু সরু করেই আলু বেগুন কেটে দিচ্ছি। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবার চলুন রেসিপিতে সরাসরি। পুঁই মুচুরির এই তরকারি বানানোর জন্য রিফাইন্ড অয়েল দিচ্ছি কড়াইতে 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে আসলে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আপনারা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। 5 ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিলাম 1টা শুকনো লঙ্কা একটু চিরে, 1টা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো করে কেটে নেওয়া আলু, যেটা আগে আমরা কেটে রেখেছিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকছি তেলের মধ্যে, আর এখন গ্যাসের ফ্লেমটা রাখছি মিডিয়াম। এভাবেই 2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে এবার এই পুঁই মুচুরিগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। পুঁই মুচুরি কেটে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ব্যবহার করেছি এখানে। আর পুঁই মুচুরি দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুন অ্যাড করে দিলাম। বেগুনের টুকরোগুলো দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করছি, আর 4টে কাঁচা লঙ্কা ছেড়া দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ, 1 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করছি। লবণটাও আপনারা স্বাদ মতো দেবেন, তবে এখন আমি সম্পূর্ণ লবণটা দিলাম না, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর বাকিটা পরে অ্যাড করব। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখছি, আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখলাম। এবার ফিরে এসে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আস্তে আস্তে এটা অনেকটাই নরম হয়ে এসছে, যেহেতু ঢাকা দেওয়া ছিল। আর এই সময় দিয়ে দিচ্ছি আমি 1/3 স্পুন জিরের গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো দিয়ে এই আলু আর বেগুন আর পুঁই মুচুরির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে করতে একটু কষিয়ে নেব। এভাবে 2 মিনিট আরও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ওই কুচিয়ে নেওয়া পুঁয়ের পাতাগুলো। পুঁয়ের পাতাটা যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, পরে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে আবারও। আর এবার কিন্তু এর মধ্যে আমি চিনিটা ব্যবহার করছি, 1/2 টিস্পুন মতো চিনি দিলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন দিতে পারেন, তবে এইটুকু মিষ্টি দিলে এর স্বাদটা একটু ভালো হবে, তাই অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আবারও এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম মিনিট সাথে, আর গ্যাসের ফ্লেমটা রেখেছিলাম লোতে। ফিরে এলাম, দেখুন এখন অনেকটা এটা সেদ্ধ হয়ে এসছে। আর সামান্য আমি এতে জল অ্যাড করলাম, এটা 1/4 কাপের থেকেও কম জল ব্যবহার করেছি, যাতে পুঁই মুচুরিটা ভালো করে ডাটা সমেত সব সেদ্ধ হয়ে যায় তার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আগে দিয়েছি আমরা, সেই জন্য লবণটা স্বাদ মতোই এখানে ব্যবহার করব। আর এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আরও 3 মিনিট এটাকে রান্না করে নিলাম। দেখুন এখন কিন্তু বেশ মাখা মাখা একটা ভাব এসছে। আমার এই পুঁই মুচুরির রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে। আপনারা এই নিরামিষ পুঁই মুচুরির রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো রেসিপিটা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলেই আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।